আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এইটা আমার 1 মাস আগের ভিডিও করা ছিল, তো এখন ভাবলাম যে আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এইটা আমি শেয়ার করব করব বলে শেয়ার করিনি। তো এখন আবার আমাদের এখানে স্নো পড়তেছে, এখন হালকা হালকা স্নো পড়তেছে। এইটা 1 মাস আগে স্নো পড়ছিল, তাই আমি ভিডিও করে রেখেছিলাম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে, দেখুন তো আপনারা কি সুন্দর স্নো পড়তেছে। তো আপনারা সবাই কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটা আপনারা ওয়াচ করে দেখবেন প্লিজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট এবং ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনই সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাসার পাশে একটা সুপার মার্কেট, তাই আমি ভাবলাম যে সুপার মার্কেটে ঢুকি আর কিছু কেনাকাটা করি। তারপর আমি সুপার মার্কেটে ঢুকে আমি কিছু কেনাকাটা করেছিলাম, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখেন তো আপনারা সুন্দর, আর সবের মধ্যে হাঁটতে কিন্তু অনেক ভালোই লাগে। তো আমি আমার ছেলেকে নিয়ে বাহির হয়েছিলাম। ছেলেটা কিন্তু ভিডিওর সামনে উঠতে চায় না, তাই আমি তাকে তুললাম না। তো আমি কি কি এনেছি, অল্প কিছু এনেছি, বেশি কিছু আনি নাই, তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আমি কেন থেকে চারটে আম এনেছি, অনেক ম্যাঙ্গো, তারপর একটা বিস্কুটের প্যাকেট, নেসকপি, এটা হচ্ছে নেক্সট গোল্ড মিক্স, এটা মিল্ক কপি, তারপরে কি কি এনেছি তা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এখন আবার আমি বাসায় আসলাম, তারপরে ভাবলাম যে আজকে ঠান্ডার দিন একটু তেলের পিঠা বানিয়ে খাবো, তো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই আমার পাশে থাকেন, আমার এই ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি তেলের পিঠা বানাবো, আপনাদের সাথে আমি শেয়ার করব। ফ্লাওয়ার, তো এখানে আমি ভাবলাম আজকে হওয়া ঠান্ডার দিন আর দেখি একটু তেলের পিঠা করে খেলে কিন্তু ঠান্ডার দিনে অনেক ভালো লাগে, তাই আমি একটু তেলের পিঠা করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে তেলের পিঠা বানাই আপনারা দেখবেন, আপনারা আমার সাথে থাকবেন। তো এখন আমি এই যে গুড়টা এমন শক্ত, এটা কিন্তু ছুরি দিয়ে কাটা অনেক অসম্ভব, তাই আমি গরম পানিতে নিয়ে এটাকে গুলিয়ে নিব, তারপর একটা চাকনি দিয়ে ছেঁকে আমি পানিটা, তারপরে ময়দা এবং চাউলের গুঁড়ি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব নরম করে, তারপর আমি তেলের পিঠা বানাবো। তো কীভাবে বানালাম আপনারা আমার সাথে থাকবেন দেখবেন, আর আপনারা আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুভ বিদায়, শুভকামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আমি কীভাবে তেলের পিঠা বানাই। থ্যাংকস ফর ওয়াচিং।